নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমরা পেন্টের ওপর একটি কাজ দেখতে চাই। আজকের কাজ হলো আমরা পিএনবি কীভাবে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লোগোটা কীভাবে এই পেন্টের মধ্যে আমরা তৈরি করব। চলুন তারই ভিডিও আজকে আমরা একটু দেখে নিই। আমাদের পিএনবির লোগোটা হয়ে থাকে এভাবে, তো এই লোগোটা কীভাবে আমরা করব। আমরা যাই কিছু করি আমাদের স্টেপগুলো আগে মনে রাখতে হয়। এটা ধরুন একটা স্ট্রেট লাইন রয়েছে, এদিকে ওভাল রয়েছে, এদিকে একটু কন টাইপ রয়েছে। সো আমাদের কাছে কাজ হবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করা। তো তার জন্য আমরা ফার্স্ট আমরা কালার চেঞ্জ করব, বা যে ছবিটা রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার রয়েছে, তাই আমরা পাশে আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার করে নিতে চাই। সেক্ষেত্রে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম এবং ব্যাকগ্রাউন্ডে একটি কালার করে রেখে দিলাম আগে থেকে। এবার কাজ হলো আমাদের লোগোটা তৈরি করতে হবে। তার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল নেব, যেমন সাইজ দরকার হবে আমাদের সেভাবে একটা সাইজ নিয়ে আমরা টেনে নেব রেক্ট্যাঙ্গেলটাকে, এবং এরপর একটি ওভাল নেব। ওভালটাকে ড্র করব ফার্স্ট লাইন পর্যন্ত, লাইনের ভেতরে যেন না যায়, তাহলে আমাদের ছবিটা দেখতে ভালো লাগবে। এবার চাইলে আমরা একটু ভেতরে নিয়ে যেতে পারি, বাট আমাদের যতটা লাগবে তাই আমরা এই লাইন বরাবর আমরা রেখে দেব। নেক্সট কাজ হলো আবার একটি ওভাল নেব, এর থেকে একটু বড় সাইজ হবে, এবং আমরা চেষ্টা করব যাতে ওই ওভালটা পুরো ধারে যেন সমানভাবে থেকে থাকে। এই জিনিসটি আমাদের মাথায় রেখে কাজটি করতে হবে, এবং ওভালটা যেন না সেকেন্ড লাইনের বাইরে চলে যায়, এই জিনিসগুলো আমাদের খেয়াল করে রেখে কাজ করতে হবে। বাকি কাজ থাকলো আমরা সিলেক্ট করে ঠিক লাইনের ধার বরাবর নিয়ে আমরা এটাকে বাদ দিয়ে দেবো। তো আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, তো আমাদের কাছে এটি বাদ হয়ে যাবে। যদি মনে আমরা আরেকটু ওপর করে রাখবো, চাইলে আমরা ওপর করে রাখতেই পারি, এবং রেক্ট্যাঙ্গেলটা নিচের দিকটা একটু বড় হলে ভালো লাগবে দেখতে, তো আমরা চাইলে একে একটু বড় করেও রেখে দিতে পারি। যদি একসঙ্গে বড় হয়ে যায় তো ঠিকই আছে, না হলে পরক্ষণে আবারও করতে পারবেন। নেক্সট কাজ হলো আমরা কার্ভ নেবো, তার কারণ আমরা জানি কার্ভ আমাদের কাছে মোট তিনবার কাজ করে, তো ওই জায়গা থেকে রেখে জাস্ট ওই সোজা মতো একটু টেনে দেবে। তো সেক্ষেত্রে আমরা ওই সোজা জায়গায় একটু টেনে দেওয়ার পর আমাদের এটুকু মাথায় রাখতে হবে আমরা কার্ভ যেদিক থেকে নিচ্ছি সেদিকটা আগে একটু বাঁকিয়ে নিতে হবে। নেক্সট আবারও সেমভাবে আমরা কার্ভটাকে নেবো, ঠিক ওই জায়গা পর্যন্ত নেবো, যেদিক থেকে আগে টানছি জায়গাগুলো একটু বাঁকিয়ে নেব। আবারও চাইলে আমরা কার্ভ নিতে পারি, বা লাইন দিয়েও এর মাথাটা গ্যাপটা পূরণ করতে পারি। তো সেক্ষেত্রে চাইলে আমরা লাইন নিতে পারি, বা কার্ভ দিয়েও ফিল আপটা আমরা করতে পারি। তো বাকি কাজ থাকলো আমাদের ওভালটা বাদ দিতে হবে, বা এটি সোজাসুজি যেন কাটা থাকে। তার জন্য আমরা কি করব, পুরোটা আগে কালার দিয়ে দেবো, যতটা জায়গা আমাদের দরকার পুরো জায়গাটা আমরা কালার দিয়ে দিলাম, এবং ভেতরে যে ওভালটা দরকার আমরা ওভালটাকেও কমপ্লিট করব। বাকি থাকলো আমরা আবারও সিলেক্ট করব, একদম সোজা বরাবর এই জায়গা থেকে এটিকে আমরা সিলেক্ট করব, দিয়ে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, দিয়ে এই লোগোটাকেই আমরা সিলেক্ট করে রেখে ওই ছবির ওপরে গিয়ে বসিয়ে দেব, তাহলে কমপ্লিট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ছবি হয়ে যাবে। তো আমরা টেক্সট যেমনভাবে লিখি তো আমরা লিখতে পারি, বা শর্টে লেখা থাকে পিএনবি, তো আমরা এই জায়গা থেকে লিখে দেবো পিএনবি, এবং বিটা এদের স্মল লেটারে থেকে থাকে, তো আমরা স্মল লেটারই ইউজ করব। তো সেক্ষেত্রে কমপ্লিট পিএনবি লোগোটা হয়ে যাবে, বা এর ব্যাকগ্রাউন্ডে কালার থেকে থাকে, তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও যে কালার দরকার আমরা সেই কালার ইউজ করে নেব, এবং লেখাটাকে ওর উপর সিলেক্ট করে বসিয়ে দেব। যদি আমাদের সাইজ বড় করতে হয় চাইলে আমরা যখন টেক্সট ইউজ করব তখন আমরা সাইজ বড় করতে পারি। তো কমপ্লিট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লোগোটি হয়ে যাবে।